আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মধ্যে কেউ নবীর অবমাননা কোনো অবমাননা করলে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আরেকটা আরজ জানাই, আমি প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাই, বাংলা জমিনে মুসলমানের দিলের আকুতি হলো শুধু ব্যবস্থা নয়, কোন কুলাঙ্গারের বাচ্চা যদি আমার নবীর বিরুদ্ধে নিয়ে কোনো কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে যদি কোনো কটূক্তি করে, 24 ঘন্টার মধ্যে ওই নাস্তিকের বাচ্চাকে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। জোরে কান ঠিক না বেঠে? রাগ করলেন ও মুসলমান, রাগ করলেন? যেই নবী আপনার জন্য আমার জন্য কাঁদে, সেই নবীর জন্য কিছু করা দরকার আছে না নাই? কি করবেন? নবীর সুন্নতটা কমপক্ষে আপনার আমার দেহের মধ্যে আনতে হবে। কথা কয় না, সুন্নত নাই দাবি করে হ্যাঁ নাকি আশেকের রসুল, নবীর বিরুদ্ধ উচ্চারণ করে দাবি করে আমি আশেকের রসুল। তুই যদি আশেকের রসুল হস তাহলে আশেকের শয়তান কোনটা? কথা কয় না। এই রকম ভণ্ডপীর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমি কিন্তু কোন দল বা কোন মতের বিরুদ্ধে না, আমার নবীর সুন্নত ছাড়া পশ্চিম কালও কেউ আল্লাহর ওলি হতে পারে না। নবীর সুন্নত নাই, তুই দাবি করস আমি আশেকের রসুল, ওরে কয়টা জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার? এই রকম পীর আপনার অঙ্গ সমাজের মধ্যে আছে না নাই? আরে পীরের অভাব নাই, জটওয়ালা বটওয়ালা লাল শালু কালা শালু ল্যাংটা বাবা স্প্রিট বাবা খেতা সার রহমতুল্লাহর মাজার বিলাই সার মাজার কুত্তা সার মাজার বদনা সার মাজার হাতি বাবা কুত্তা বাবা মুরগি বাবা আরো সে কত বাবা বাংলাদেশের মধ্যে আছে। সিলেট একটা আছে ডাইল চাইল সার রহমতুল্লাহর মাজার। কথা কয় না, ডাইল চাইল সার আপনি কি খন, এটার দ্বারা কি বুঝলেন আপনি? বদনা সার মাজা, নারী পুরুষের কোন ভেদাভেদ নাই, নাচতে নাচতে লেংটা হয়ে গেছে আর কয় এই নাচার আগে আগে সিদ্ধি খায়ালো গাঁজা, বুঝেন তো গাঁজা? কথা কয় না, কয় গাঁজা না খেলে বলে মাওলারে পাওয়া যায় না। জোরে কন নাউজুবিল্লাহ, গাঁজা খায় গাঁজা এইভাবে মারে আর খায়, এখন আর গাঁজা খায় না, গাঁজা ধরে না এখন খায় বাবা। কথা কয় না, বাবা মানে কি জানেন? বা মানে বাপেরে খাইছে আর বা দাদার সম্পদ সব খাইছে, এর নাম হলো বাবা। কথা কয় না, যা কইবো না বুঝবো এটা বাবা কোন। কথা কোন আছে না নাই? আজকে সমাজের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই মাদকের কারণে, এই মাদকের কারণে আমি সরকার বাহাদুরের কাছে উদারত আহ্বান জানাবো। এই সমস্ত ভণ্ডদের আখড়াগুলোকে আপনারা 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 দেখুন, তাদেরকে ধরুন, তাদের আখড়ার মধ্যে কেজি কি কেজি, মন কি মন গাঁজা আর বাবা পাওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠে? পীর সাহেবের আর অভাব নাই, ঢাকায় এক পীর বাই রইছে হাঁটি বাবা, এ জিন্দগিতে গাড়িতে উঠে না, পাগল এটা গাড়িতে উঠবে এটা বুঝেনি, এটা তারই নাই। কথা কয় না, ওই পীর, ওই পীর ধরবেন? পীর ধরতে মানা করি না, ওই পীর যেই পীর নবীর সুন্নতের উপর আস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কি এর পীরে, তুই তো ইবলিশ। কথা কয় না, এই রকম আশেক আছে না নাই? অভাব নাই, যেইখানে পাইবেন জুতা পিটা করবেন। কথা কয় না, আর নাইলে কাঠি একটা নিয়া পায়খানা নিয়া মুখের মধ্যে জোর করে ঢুকাই দিবে। ওই একটা ঘটনা শুনছেন না, এক মুড়ি পীর সাহেবের কাছে গেছে, পীর সাহেব রাতের বেলায় আপনার আমি স্বপ্ন দেখছি। পীর সাহেব কয় দেখবি তো, তুই আমার মুরিদ না, আমার কাছে কত কিছু হাদিয়া তোফা নিয়ে আসো। লজ্জা করে না পীর সাহেবের দরবারে ফল গরু ছাগল বকরি নিয়ে তুমি যাও,
মার কাছে এক কেজি আপেল নিয়ে যাস না, তোর মতো কমবক এই ডাঙ্গার মুসলমান মনে রাখবা, দুনিয়ার সব পীর মিলে মক্কা মদিনার ইমাম মিলেও যদি দোয়া করে এটা কবুল হতেও পারে না পারে, কোন ব্যক্তি মা যদি বাবা যদি সন্তানের জন্য কবুল দোয়া করে এটা 100% কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। খালি পীর সাহেবের দরবারে ফল নিয়ে দৌড়া, পীর সাহেবে কয় তুই আইছস তোর বউ রে লইবি না, তোর বউর তো জান্নাতে যাওয়া দরকার আছে। পীর সাহেব কলব খোলে খোসা মাইরা কথা কয় না, কলব খোলে কি মাইরা, কারণ আপনি না না খোসা মাইরা কলব খোলা আপনার বউটারে কি করে কথা কন না কেন, কয় তুই এক কাজ কর অমরি তুমি বাইরে যাও, বলে কেন, বলে তোমার বউর কলব জারি করুন, কি জারি করবো কলব জারি কর, বাইরে এসে কারে দিগা হোক কন্যা খোলা কখন কি পিসাব আপনি কন কি করে, এখন যদি ভালো করে না দেখি কিয়ামতের ময়দানে তোমার সিম মুকিবা। এইরকম ভণ্ড আমাদের বাংলা জমিনের মধ্যে আছে, এই কথা কন না কেন, আছে না নাই, অভাব নাই। পীর সাহেব গেছে মরি দেখা, আপনার আমি রাতে স্বপ্ন দেখছেন ভালো তো বাবা, কি দেখলা কবির সাহেব, দেখলাম আপনি আর আমি কাছাকাছি বসা, আপনার সামনে হলো মধুর পাত্র আর আমার সামনে হলো পায়খানার পাত্র, ঠিকই আছে তোর আমল ভালো না, এখনো তো স্বপ্ন শেষ হয় নাই, তারপর তারপর দেখলাম আমার আঙ্গুল পায়খানা পাত্রের মধ্যে আর আপনার আঙ্গুল মধুর পাত্রের মধ্যে, ঠিকই আছে তোর আমল ভালো না, কো এখনো বীর সাহেব স্বপ্ন শেষ হয় নাই, তারপর কো তারপর আমার পায়খানার আঙ্গুল আপনার মুখে আর আপনার মধুর আঙ্গুল আমার মুখে, এই কথা কর না কেন, এই সমস্ত ভণ্ড পীরদের মুখের মধ্যে পায়খানা দেওয়া দরকার। আমি তোমাদের কুদার্ত আহ্বান জানাবো যুবক, মনে রাখবে সবচাইতে বড় পীর দোয়া ডাইরেক্ট কবুল হবে মা বাবার দোয়া। আগামীকাল মা বাবার জন্য এক কেজি মালটা আর আপেল নিয়ে যাইবা, মুখের মধ্যে কাইটা দিবা, আল্লাহর কসম দোয়া করা দরকার নাই, একটা হাসি বের হবে, আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমাকে সফলতা দান করে দিবে। নিয়ত করতে পারবেন না আগামীকাল এই সুন্নতটা পালন করবেন ইনশা, এক কেজি আপেল কিনা মার কাছে নিয়ে যাইবেন, কারো কাছে দেওয়া দরকার নাই, আঙ্গ হুজুরের কাছে আওয়া দরকার নাই, মা বাবার কাছে যান দোয়া চান, দোয়া কবুল হয়ে যাবে। সব কিছুর মধ্যে পর্দা আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো কি নাই পর্দা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনার জন্য শুধু একবার নয়, আমি আলী লক্ষ বার যদি আল্লাহ আমার হায়াত দিত আপনার জন্য আমি কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ কইবেন না, আপনারা মনে হয় নবীর জন্য জীবন দিতে রাজি নাই, সবাই রাজি আছেন, এই যুবকরা বৃদ্ধ বাবাজিরা সবাই রাজি আছেন, সত্যি করে বলতেছেন নবীর সুন্নত নিয়ে কবরে যাব ইনশা, আর জোরে কোন ইনশা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীকে ডাক দিয়া বলল, ও আলী এই মুহূর্তের মধ্যে আজকের রাতের মধ্যে তুমি আলী আমার বিছানার মধ্যে ঘুমাইবা, হতে পারে মক্কার কাফের মুশরিকরা তোমাকে হত্যাও করে দিতে পারে, ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আলী একবার নয় দুইবার নয় আপনার জন্য লক্ষবার আমি আলী জীবন দিতে পারি, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরের মধ্যে যখন আল্লাহর নবী হযরত আলীকে তার বিস্তার মধ্যে ঘুমাইতে দিবে, ওই মুহূর্তের মধ্যে মক্কার কাফের মুশরিকরা একত্রিত হয়ে গেল, আল্লাহর নবীর ঘরের চারিদিকে মক্কার কাফের মুশরিকরা দাঁড়ায়া গেল, তারা ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেল, কেউ বলল শোনো এখন আক্রমণ করা দরকার নাই, মুহাম্মদ যখন বিবর্গম হবে সকাল যখন হবে
ওই মুহূর্তের মধ্যে আমরা মুহাম্মাদের উপর আক্রমণ করে তাকে হত্যা করে দিব। হযরতে আলী আর আল্লাহর নবী উভয় কথা শুনতেছেন, উভয় কথা শুনতেছেন। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহকে আমার নবী ডাক দে বলে, ও পরওয়ারদিগার আলম, আমি তো মক্কার কাফের মুশরিকের হাতে ধরা খেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ও নবী আপনার কোনো চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনি চিন্তা করবেন না, আমি রাব্বুল আলামিন যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে আমি আল্লাহ হেফাজত করেছিলাম। ইব্রাহিম যখন পাহাড়ের উপরে দাঁড়াইয়া আওয়াজ দিয়েছিল, ওই আওয়াজকে আমি রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা প্রান্তের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দিয়েছিলাম। ও নবী চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আপনি হাতের মধ্যে বালু নেন, আপনি হাতের মধ্যে বালু নেন, ওই বালুকে আপনি ছেড়ে দেন, আমি রাব্বুল আলামিন ওই বালুর প্রত্যেকটা কোনাকে আমি আল্লাহ প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া দেব। আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, আমি ওই চাদরটা মুড়া দিয়ে হযরত আলী ঘুমিয়ে পড়ল। হযরতে আলী ওই মুহূর্তের মধ্যে দোয়া করল, আয় রব্বুল আলামিন, আল্লাহর নবীকে মনে করে এই কাফের মুশরিকরা যেন আমাকে শহীদ করে দেয়, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবো, আয় রব্বুল আলামিন আপনার নবীকে মনে করে আমি আলীকে শহীদ করে দিয়েছিল, আমি আলী আপনার নবীর জন্য শহীদ হয়ে গিয়েছিলাম। হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই ওসিলা করে আমি আলীর জিন্দেগীর গুনাহ অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। ওই মুহূর্তের মধ্যে হযরত আলী ঘুমিয়ে বলল, আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের মধ্যে বালি নিল, আমার রব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু এই মুহূর্তের মধ্যে আপনি সূরা ইয়াসিনের শুরু থেকে তেলাওয়াত করেন, আমার নবী তেলাওয়াত আরম্ভ করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ নবী যখন এই পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী এইবার আপনি আপনার বালুর মধ্যে ফু দিন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুর মধ্যে ফু দিয়ে যখন ছেড়ে দিল, অমনি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে প্রত্যেকটা বালু কোনা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিল। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ পারে কি পারে না, আর জোরে কোন পারে কি পারে না। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলল, এই মুহূর্তে আপনি নির্বিঘ্নে বের হয়ে যান, আবু বকরের বাড়ির মধ্যে যান, গিয়ে দেখেন আবু বকর আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী যখন আবু বকরের বাড়ির মধ্যে গেল, আবু বকরের বাড়ির মধ্যে যাওয়ার পর ওই মুহূর্তে আল্লাহ নবী যখন ওয়াজ্জাত আবু বকরকে ডাক দে বলে, আবু বকর, ওই মুহূর্তের মধ্যে আবু বকর লাব্বাইক বলে যখন বের হয়ে গেল, ডাক দে বলে, আবু বকর ডাকতে দেরি হলো কিন্তু তুমি এত তাড়াতাড়ি কিভাবে উত্তর দিলে। ওই মুহূর্তের মধ্যে আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন যে হিজরত করতে হতে পারে ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠকে কখনো বিছনার মধ্যে লাগাই নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত দিলের মধ্যে রাখা দরকার আছে না নাই? ও
মুসলমান জীবনের চাইতে কম না বেশি, আরো সেরকম কম না বেশি। হযরতে আবু বকর দুইটা উট তৈয়ার করলেন, কয়টা উট? আরো জোরে কোন, দুইটা উট তৈয়ার করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আপনার আরেকটা হলো আমার। হযরত আবু বকর তার পুরো ফ্যামিলি ব্যাং ব্যালেন্স সব রেখে, জমি জমা টাকা পয়সা সব ছেড়ে আল্লাহর নবীর সাথে হিজরত করা আরম্ভ করলো। ও মুসলমান, আল্লাহর নবী কেমন আখলাকের অধিকারী ছিলেন, কেন আল্লাহর নবীর অনুসরণ এবং অনুকরণ আপনি করবেন, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবী যখন হিজরত করবে, হিজরত করার পূর্বে একদিন আল্লাহর নবীর মন চাইলেন যে আমি কাবা শরীফটাকে একটু তওয়াফ করব। ওসমান ইবনে তালহা তখন এই চাবি তার হাতের মধ্যে ছিল, তার জিম্মাদারের মধ্যে ছিল। ওসমান ইবনে তালহাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও ওসমান ইবনে তালহা, একটু চাবিটা দাও না, কাবার ভিতরে একটু ঢুকবো, কাবাকে একটু মহব্বত করব। ওসমান ইবনে তালহা বলল, শোনো মুহাম্মদ, তুমি হলো আমাদের শত্রু, তুমি আমাদের মুক্তি মূর্তির বিরুদ্ধে কথা বলো, তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমাকে চাবি দিলে মক্কার মানুষরা আমার উপর ক্ষিপ্ত হবে। বলে, দাও ভাই, একটু কাবাকে মহব্বত করি। ওসমান ইবনে তালহা বলল, না, তোমারে দেওয়া যাবে না। আল্লাহর নবী ওসমান ইবনে তালহা, ওই দিন কেমন হবে, সেই দিন এই মক্কার বাদশাহী, মক্কার ক্ষমতা আর এই কাবার চাবি আল্লাহ পাক আমার হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ, কইবেন না কেমন হবে? ওসমান ইবনে তালহাকে মুহাম্মদ, এই চিন্তায় তুমি তোমার ঘুম নষ্ট করো না, তুমি একজন লোক, তোমার হাতে মক্কার ক্ষমতা যাবে, তোমার হাতে কাবার চাবি যাবে, ওই স্বপ্ন তুমি ঘুম ভেঙো না, যাও যেই দিকে আসছো ওই দিকে চলে যাও। আপনারা বলেন, আল্লাহর নবীর হাতে আল্লাহ মক্কার ক্ষমতা দিয়েছিলেন কি না? কাবার চাবি আমার নবীর হাতে আমার আল্লাহ দিয়েছিলেন কি না? তাহলে বোঝা যায় ক্ষমতার মালিক কে। আওয়াজ তুলে বলেন, ক্ষমতার মালিক কে? আর সরে বলেন, ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওসমান ইবনে তালহা বলল, মুহাম্মদ, ঘুম নষ্ট করে না, তুমি চলে যাও। আমার নবীকে নিয়ে আবু বকর রওনা দিল। মক্কার কাফের মুশরিকরা সকাল বেলায় তাদের হুশ ফিরল, আরে ঘরের মধ্যে তো আলী নাই, যখন মারবে। একজন বলল, এইভাবে অতর্কিত হামলা নয়, মুহাম্মদকে দেইখা দেইখা মারবো, এতে দিলের মধ্যে তৃপ্তি হবে। চাদর উঠে দেখে আল্লাহর নবী নাই, হযরত আলী ঘুমন্ত অবস্থায়। আলী ডাক দেয়, এই মক্কার কাফেররা কেন আমার উপর হামলা করল না, কেন আমাকে হত্যা করল না, কেন আমাকে দুনিয়া থেকে বিদায় করল না? বলে, তোমারে হত্যা কইরা লাভ নাই, আমরা মুহাম্মদকে খুঁজি, আমরা মুহাম্মদকে হত্যা করব। এই কথা বলে তারা রওনা দিল। একজন এসে বলে, এই আমরা দেখলাম মুহাম্মদ আর আবু বকর এই রোদ দিয়া মদিনার পথের দিকে রওনা দিছে। ওই মুহূর্তে আবু বকর, সংক্ষিপ্ত আকারে বলি, আবু বকর আর আল্লাহর নবী এক গুহার মধ্যে যখন তারা আত্মগোপন করলো, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে আবু বকরের মহব্বতের কথা দুনিয়ার মানুষকে জানিয়ে দিল। আবু বকর কেমন আবু বকর? এক আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লা রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আবু বকরের এক রাত্রের মহব্বতের যে আমল, এই আমলের সমপরিণ সমপরিমাণ হবে না? চিৎকার মেলে বলুন, আল্লাহু আকবার। আবু বকর কেন? আবু বকর নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব চাইতে আমার নবীকে বেশি মহব্বত না করবেন। কথা ঠিক? আরো জোরে কোন, কথা ঠিক? ও মুসলমান, ইতি পূর্বে আমরা দেখিয়ে দিয়েছি বাংলা জমিনের মুসলমান নবীর ইজ্জতের জন্য নিজের জীবন দিতে পারে, কথা কোন ঠিক না? ঠিক
আপনারা আওয়াজ একেবারে লো হয়ে গেল। ও মুসলমান, নবীর জন্য যদি জীবন দিতে হয় ঘোষণা আসে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক কে কে রাজি আছো একটু হাত তুলে দেখাও। ভাই আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও মুসলমান, একটা উদাহরণ দেব, 1927 ইংরেজিতে যখন এই উপমহাদেশে ব্রিটিশের শাসন, কার শাসন, আরো জোরে কোন ব্রিটিশের শাসন, তখন এই ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে ভারতের মধ্যে একটা বই লেখলো, বইয়ের নাম হলো রঙ্গিলা মোহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ, যেখানে আল্লাহ নবীর চরিত্র মা'আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে নানান ধরনের কটূক্তি করা হলো, রঙ্গিলা মোহাম্মদ নামক একটা বই লেখা হলো। ও মুসলমান, এই বই যখন বের হলো, ভারতের মুসলমান ওই মুহূর্তের মধ্যে আন্দোলন করতে লাগলো যে আল্লাহ নবীর বিরুদ্ধে এই বই। ওই বই যখন আন্দোলন আরম্ভ হলো, ভারতের মধ্যে দিলীপ সিং নামক যখন হাইকোর্টের মূল ছিল, তিনি এই কেসটাকে খারেজ করে দিল। ওই সমস্ত হিন্দুদের পক্ষে, ওই সমস্ত কাফের মুশরিকদের পক্ষে রায় দিয়ে দিল, মুসলমান হতাশ হয়ে গেল। এই বই পুরা ভারতবর্ষের মধ্যে প্রচার হতে লাগলো, মুসলমান আবার আপিল করলো, বন্ধ করো এই বই, যেই বইয়ের মধ্যে আমার নবীর কটূক্তি করা হয়। ওই মুহূর্তের মধ্যে তৎকালীন জমানায় বড় বড় আলেম ছিল শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহি আলাইহি, কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, মুফতি সাঈদ রহমাতুল্লাহি আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তারা বিশাল এক আয়োজন করলো। ওই আয়োজনের মধ্যে শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহি আলাইহি জালাময়ী ভাষণ দিলেন। ওই মজলিসের মধ্যে এক যুবক ছিল, নাম হলো আলিমুদ্দিন। নাম কি? আলিমুদ্দিন, 17 কিংবা 18 বছরের একজন যুবক। ওই যুবক চিন্তা করলো, আমার নবীর বিরুদ্ধে চারণ করা হলো, এই ভারত উপমহাদেশের মধ্যে এত মুসলমান থাকতে নবীর দুশ্মন জিন্দা কিভাবে ঘোরাফেরা করে এটা আমার বুঝেই আসে না। যুবক চন করলো, আমি বেঁচে থাকতে আল্লাহ নবীর দুশ্মন এই পৃথিবীর মধ্যে বাঁচতে পারে না। চিন্তা করে পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন কিছু টাকা আছে, একটা ছুরি কিনতে পারবে। কি বাজারে গেল, ছুরি একটা কিনা সুন্দর করে ঢাক দিল, রঙ্গিলা মোহাম্মদ নামক বই লেখকের বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে তিনি অফিস করে, নাম হলো রাজপাল, অফিস করে বের হচ্ছে। এইবার আলিমুদ্দিন ঠিকানা নিয়ে যখন পৌঁছলো, পৌঁছার পর জিজ্ঞাসা করলো ওই রঙ্গিলা মোহাম্মদ লেখক রাজপালের কাছে, আপনি কি রঙ্গিলা মোহাম্মদ কিতাবের লেখক? বলে হ্যাঁ। বলে তুমি কে? আলিমুদ্দিন ডাক দিয়ে বলে, আমি আপনার একজন ভক্ত, অনুরক্ত, আপনি যেই বই লিখেছেন এই জন্য আপনার একটা অটোগ্রাফ এবং আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আমি অনেক দূর থেকে আসছি। বেচারা রাজপাল মনে করলো, এত বড় ভক্ত এত দূর থেকে আসছে, যাক অফিসের মধ্যে বৈশা একটু চা খাওয়াই। চা খাওয়ানোর পর স্যার মনে চায় আপনার একটু সালাম করি। কি করি? কথা কয় না, আপনারা কি হয়রান হয়ে গেছেন? বয়ানটা শেষ করে দিব, আরো তো 5 দিন বাকি আছে, শেষ করে দেই, কথা কন না কেন, চলবে না, বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, বুঝাইতে চাচ্ছি আমার নবীর আদর্শ ছাড়া কোন সমাজ কখনো আদর্শবান হতে পারে না। রাসমাল বলল, ঠিক আছে তুমি আমার পাও ধরে সালাম করো। সালাম করতে যাইয়া উঠার পরে পিস থেকে ওই যে ছুরি কিনা পকেটে নিয়ে আসছে, ছুরি বাইর করে একেবারে রাসপালের জায়গা মতো। আল্লাহু আকবার কইবেন না? আ মুসলমান, আল্লাহু আকবার বলবেন না? এই বাংলা জমিন হলো মুসলমানের জমিন। এই জমিনের মধ্যে কোন নাস্তিকের বাচ্চা যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন অধিকার ওই নাস্তিকের বাচ্চার নাই। জোরে কান ঠিক না?
রাসপালের জায়গা মতো ঢুকাইয়া রাসপাল কাই নবীর আশেক কাকে বলে ছুরিটা নিয়া পলাই নাই ডাইরেক্ট ছুরিটা নিয়া আলিমউদ্দিন জেলখানায় থানায় চলে গেল পুলিশ কাস্টডিতে চলে গেল গিয়ে বলল এই যে ছুরি রক্ত মাখা ছুরি এই ছুরি দিয়া আল্লাহ নবীর দুশ্মন রাসপালকে আমি হত্যা করেছি আল্লাহু আকবার এই যে ছুরি নেন আমি আপনাদের কাছে এটা জমা দিলাম পুলিশরা হতবাক কোন যুবক হত্যা করার পর খুনি পলায়ন করে আর এই খুনিদি আয়শা নিজে ধরা দিল বলে কি ব্যাপার ভাই তুমি ধরা দিলে কেন বলে এই মুহূর্তে যদি আমি পলায়ন করি দুনিয়ার মানুষ বলবে নবীর উম্মত হলো একেবারে ডর তারা ডরায় নবীর উম্মতের সাহস নাই নবীর পক্ষে তারা হত্যা করে আবার চোরের মতো বিলের মতো পলায়ন করেছে আমরা আমাদের নবীটা শিক্ষা দেই নাই এই যে হত্যা করেছি আমাকে গ্রেফতার করুন গ্রেফতার করা হলো সারা ভারতবর্ষের মধ্যে প্রচার হয়ে গেল আলিমউদ্দিন নামক এক যুবক নবীর দুশ্মনকে রাসপালকে হত্যা করেছে তাকে জেলখানা দেখার জন্য বড় বড় আলেমদিন শাহ আতাউল্লাহ বুখারী সহ সবাই চলে আসলো আল্লাহু আকবার কো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি সহ মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সহ যখন জেলখানার মধ্যে আলিমউদ্দিনকে দেখার জন্য আসলো ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিনকে ধরে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে ও আলিমউদ্দিন তুমি কেন তাকে হত্যা করলে ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন ডাক দিয়ে বলে হুজুর আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে আমার নবীর বিরুদ্ধে বই লিখবে রঙ্গিলা মোহাম্মদ নামে বই লিখবে আর ওই আল্লাহর নবীর দুশমন বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে পুরস্কার পাবে আমি নবীর একজন সাধারণ উম্মত হয়ে আমি কিভাবে এটা বরদাস্ত করব ও হুজুর ওই মুহূর্তের মধ্যে আমি পণ করলাম হয়তো আল্লাহর নবীর দুশমন দুনিয়ার মধ্যে থাকবে নয়তো আমি আলিমউদ্দিন দুনিয়ার বুকে থাকব ও হুজুর ওই মুহূর্তের মধ্যে আমি ঠিকানা নিয়ে ওই রাসপালের অফিসে চলে গেলাম কোন কথা নাই সুযোগ পেয়ে আমি তাকে হত্যা করে দিলাম ওই মুহূর্তের মধ্যে বড় আইনজীবী আপনারা চিনেন বাংলাদেশের কিছু সন্তান এ কে এম ফজলুল হক উনি তখন বলল ও ভাই আলিমউদ্দিন তুমি শুধু একটু ঘুরাইয়া দিবা যে আমি যখন হত্যা করেছি আমার হিতাহিত জ্ঞান ছিল না ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিন ও শাহ আতাউল্লাহ বুখারী ও এ কে এম ফজলুল হক আমি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার পর আবার আদালতের মধ্যে দাঁড়িয়ে বলবো আমি আল্লাহর নবীর দুশমনকে আমি সজ্ঞানে হত্যা করি নাই এটা কোশ্চিন কালেও হতে পারে না ও হুজুর আমি স্পষ্ট কথা আমি আপনাকে জানিয়ে দেই আমি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে বলবো আমি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করেছি আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলবো আমি আল্লাহর নবীর দুশ্মনকে হত্যা করেছি দুনিয়ার সব কাফেরদের সামনে আমি দাঁড়িয়ে বলবো আমি আল্লাহ নবীর দুশ্মনকে আমি হত্যা করেছি চিৎকার মেরে বলতে হবে যুবক আল্লাহু আকবার ওই মুহূর্তের মধ্যে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি তাকে বুঝাইতে পারল না আলিমউদ্দিনকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো ফয়সালা হয়ে গেল অমুক দিন আলিমউদ্দিনের ফাঁসি হবে সারা ভারতের মুসলমান কাঁদতে লাগলো চোখের পানি ঝরে কাঁদতে লাগলো একজন আশেক রসুলের ফাঁসি হয়ে যাবে যখন ফাঁসির সময় চলে আসলো আগামীকাল ফাঁসি দেওয়া হবে ওই মুহূর্তের মধ্যে আলিমউদ্দিনকে পুলিশ পহরায় তাকে ডাক দিয়ে হলো বলল ও আলিমউদ্দিন আগামীকাল তোমার ফাঁসি তোমার দিলের কোন শেষ তামান্না আছে কিনা আলিমউদ্দিন ডাক দিয়ে বলে ও পুলিশ ভাইরা শোনো এই পৃথিবীর মধ্যে আমার মা ছাড়া কোনো আপন নাই গো মা ছাড়া কোনো আপন নাই আমার মা দুনিয়ার বুকে আছে আমি আমার মার একমাত্র সন্তান আমি চাই আমার মৃত্যুর আগে একটা রাত আমি আমার মার সাথে কাটাইব আমি আমার মার বুকের মধ্যে ঘুমাইব খবর হয়ে গেল পুলিশ পহরার মধ্যে আলিমউদ্দিনকে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়ির মধ্যে চারদিকে পুলিশ পহরার মধ্যে আলিমউদ্দিন
আলিমুদ্দিন মার কোলের মধ্যে ঘুমায়, আলিমুদ্দিনকে মা শেষবারের মতো খাওয়ায়া দেয়। ওই মুহূর্তের মধ্যে আলিমুদ্দিন যখন ঘুমাইতে যাবে, মা ডাক দিয়ে বাবা বলো আমার তো তুমি সারা দুনিয়ার বুকে কেউ নাই, ও বাবা বলো কেন তুমি ওই রাজপালকে তুমি হত্যা করলে, এখন তোমারও ফাঁসি হয়ে যাবে গো মা, ও বাবা তোমারও ফাঁসি হয়ে যাবে, বলো আমি কাকে নিয়ে থাকবো। ওই মুহূর্তের মধ্যে আলিমুদ্দিন ডাক দে বলে মা আল্লিকাউ ইয়াউমাল কিয়ামা, আল্লিকাউ ইয়াউমাল কিয়ামা, ও মা সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার, আরো সরে কোন আল্লাহু আকবার, ও মা কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ছেলে দুনিয়ার কারো জন্য জীবন দেয় নাই, একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা ঘুমিয়ে পড়ল, মা ঘুম, সন্তানকে হাতের মধ্যে নিয়ে মা ঘুম, শেষ ঘুম, মা সন্তানকে ঘুমা ঘুম পাড়াবে। ও সালমান হাতের মধ্যে নিয়ে যখন ঘুম পাড়াবে, ওই মুহূর্তের মধ্যে মা লক্ষ্য করে দেখলো আলিমুদ্দিন মাত্র ঘুম নাই, আগামীকাল সন্তানের ফাঁসি। মা তাকায় দেখে আলিমুদ্দিন স্বপ্নের মধ্যে মুস্কি মুস্কি হাসি আরো আসছে কোন আলিমুদ্দিন স্বপ্নের মধ্যে মুস্কি মুস্কি হাসে, মাশ্চর্য হয়ে গেল আগামীকাল সন্তানের ফাঁসি, আর সন্তান আমার হাসে কারণটা কি? ফজর হয়ে গেল, আলিমুদ্দিন নামাজ শেষ করলেন, মুনাজাতের আগে মাকে ডাক দিয়ে বলেন মা গো কিছু বলবা, সুবহানাল্লাহ, এই যুবক মার চাইতে আপন দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না, বাবার চাইতে আপন দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না, ওয়াদা কর মা বাবাকে কষ্ট দিবেন না, ইনশা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ, তখন বুঝবা যখন মা হারাইব, প্রত্যেকটা জায়গায় জায়গায় স্মৃতি মনে পড়বে, সারা দুনিয়া তালাশ করবে মার মতো ওই চেহারা খুঁজে পাইবে না, বাবার মতো ডাক খুঁজে পাইবে না, সারা দুনিয়ার মহিলার সাথে মিল পাইবা না, মা এত বড় আল্লাহর পক্ষ থেকে রহমত, কষ্ট দিস না বাবারে, কষ্ট দিও না, বুড়া হয়ে গেল এই বুড়াটা ঘরের জন্য রহমত, বুড়াটা ঘরের জন্য কি, গাছ ফল না দিলেও ছায়া দেয়, কষ্ট যখন লাগে মার কাছে আর বাবার কাছে বলতে হবে, হারাইলে আর কারো পাইবা না, কারো পাইবা না, এই কারণে বলি মা বাপকে কষ্ট দিবেন না। এই যুবক ঠিক আছে তো, যাদের মা বাবা নাই কবর সামনে দাঁড়াইয়া বেশি বেশি সূরা ইখলাস সূরা ফাতিহা পড়া দোয়া করবে ইনশা। আলিমুদ্দিন ওই মুহূর্তের মধ্যে, আলিমুদ্দিন ওই মুহূর্তের মধ্যে যখন দেখলো মা ডাক দিয়ে বলল মা গো কিছু বলবা, আলিমুদ্দিন ডাক দিয়ে বলে, আলিমুদ্দিনের মা ডাক দিয়ে বলে বাবারে আমি দেখলাম তোমার মুখের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই, আবার ঘুমের মধ্যে তুমি কাঁদো কাঁদো না, তুমি হাসো মুস্কি মুস্কি হাসো, আলিমুদ্দিন তোমার কি আমার প্রতি দরদ নাই, আমার প্রতি কি তোমার মায়া নাই, মৃত্যুর কোনো ভয় নাই? আলিমুদ্দিন যেই কথাটা বলেছিল এটা স্বর্ণাক্ষরে লেখা, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলিমুদ্দিন ডাক দে বলে মা গো গতকাল রাতে যখন আমি তোমার বাহুর মধ্যে যখন ঘুমাইলাম, ওই মুহূর্তের মধ্যে আমি আলিমুদ্দিন রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখি গো মা, যখন আমি ঘুমাইলাম আমার ভাঙ্গা ঘরের মধ্যে পাঁচজন ব্যক্তি হাজির হয়ে গেছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমা রাতে যখন ঘুমাইলাম আমার ভাঙ্গা ঘরের মধ্যে পাঁচজন ব্যক্তি হাজির হয়ে গেছে, একজন একটু দূরে দাঁড়াইয়া আছে, চারজন আমার শিউরের মধ্যে দাঁড়াইয়া, সুন্দর মুরব্বী একজন পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তার তিনি আমাকে ডাক দে বলে আলিমুদ্দিন ঘুম থেকে উঠ, দেখ তোর ভাঙ্গা ঘরের মধ্যে
ডেকার আগমন হয়ে গেছে। ও আলিমুদ্দিন, আমি ওই মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে গেল গো মা, ওই মুহূর্তের মধ্যে আমি চারজন অচেনা মানুষকে আমি দেখলাম, ডাক দিয়ে বললাম কে তুমি কে তুমি? একজন মুরব্বি ডাক দিয়ে বলে আমারে চিনোস নাই, বলে না আপনাকে চিনি নাই, বলে আমি হলো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবি এবং সবচাইতে প্রিয় বন্ধু আবু বকর। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে হযরতে ওমর, পিছনে দাঁড়িয়ে আছে হযরতে ওসমান, তারপরে দাঁড়িয়ে আছে হযরতে আলী। ওই মুহূর্তের মধ্যে তিনি আবেগপূর্ণ হয়ে গেল, ডাক দিয়ে বলে ও আবু বকর আল্লাহর নবীর সাহাবী আপনারা আমার ঘরের মধ্যে আগমন। ওই মুহূর্তের মধ্যে আবু বকর ডাক দিয়ে বলে ওরে আলিমুদ্দিন, তাকায় দেখ তোর ঘরের দরজার সামনে কে দাঁড়ায় আছে, যেই নবীর জন্য নিজের জীবনটাকে তুই বিলীন করে দিচ্ছি, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। তাকায় দেখ ওই মুহূর্তের মধ্যে আলিমুদ্দিন পাগলের মতো দৌড় দিয়া আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে পড়ে গেল, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করে আমার বাড়ির মধ্যে আসছেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবু বকর আলিমুদ্দিনকে বুকের মধ্যে নিয়ে বলে আলিমুদ্দিন আজকে তোমার ফাঁসি হতে দেরি হবে, আমি আমার চারজন সাথীকে নিয়ে জান্নাতের মধ্যে আলিমুদ্দিন তোমার অপেক্ষায় আছি। ও আলিমুদ্দিন তাড়াতাড়ি আসো, ও মা রাতের বেলা এটা দেখলাম মার কাদা থেমে গেল। ওই মুহূর্তের মধ্যে আলিমুদ্দিনকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। আলিমুদ্দিন ফাঁসির কাষ্ঠের মধ্যে যখন যায় আলিমুদ্দিন হাসে, ওই মুহূর্তের মধ্যে দুনিয়ার সব কাফের মুশরিকরা নাস্তিকরা হতবাক হয়ে গেছে। ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়াইয়া আলিমুদ্দিন হাসে, কারণটা কি? আল্লাহু আকবার কন, আরো সরে কন আল্লাহু আকবার। আলিমুদ্দিন তুমি আসো কেন? আলিমুদ্দিন কয় আমি দেখতেছি আসমানের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দিচ্ছে। ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে বলি, আলিমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, মুসলমান আলিমুদ্দিনের লাশ চাইলো, দাও আমাদেরকে আলিমুদ্দিনের লাশটা দিয়ে দাও। আলিমুদ্দিনের লাশ কাফের মুশরিকরা দিল না, এক বছর নয়, দুই বছর নয়, প্রায় সাত বছর পর এই লাশ পাওয়ার জন্য মামলা করলো মুসলমান। সাত বছর পর রায় হলো মুসলমানদেরকে লাশ দিয়ে দেওয়া হোক। এবার ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, আরে সাত বছরের মধ্যে এই মুসলমান আলিমুদ্দিনের হাড্ডিও নাই কিন্তু মুসলমান বিশ্বাস করে। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বা আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, শহীদের লাশ কখনো মাটি খাইতে পারে না। ওই মুহূর্তের মধ্যে রায় হয়ে গেল, হাজারো হাজারো কাফের মুশরিক মুসলমান একত্রিত হলো, খ্রিস্টানদের কবরে তার লাশকে মাটি দেওয়া হলো, খ্রিস্টানের কবর থেকে মাটি উঠানো হবে, লাশ উঠানো হবে। শাহ আতাউল্লাহ বুখারী বলল আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আলিমুদ্দিনের লাশ এখনো কাফ মাটি খেতে পারে না। যখন কবর খোলা হলো দেখা গেল আলিমুদ্দিনের তরতাজালা এখনো মুস্কি হাসি দিয়ে আছে। মুহূর্তের মধ্যে আশেক রসুলকে দেখে হাজারো বেদিন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর আশেক কাকে বলে? ওই নবীর মহাব্বত দিলের মধ্যে আনা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই আবু বকর আল্লাহর নবীকে নিয়ে গুহার মধ্যে রইলেন, গুহার থেকে আল্লাহর নবীকে নিয়ে রওনা দিল, জুতা আল্লাহর নবী পড়েন নাই, কাফেররা জুতার চিহ্ন দেখে আল্লাহর নবীকে ধরে ফেলবে, খালি পায়ে আমার নবী উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতে লাগলো, এই রকম ফুসকা ফুটে গেল আমার নবীর পায়ে, রক্ত পড়তে লাগলো ফুসকাগুলি ফেটে ফেটে, আবু বকর সহ্য করতে পারলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী আপনি আমার পিঠের মধ্যে উঠুন। ওই মুহূর্তের মধ্যে আবু বকর আল্লাহর নবীকে পিঠের মধ্যে নিয়ে রওনা হলো। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে মদিনা মুনাওয়ারা পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে পৌঁছে গেল।
মদিনার যুবকগুলি আল্লাহর নবীকে পেয়ে ইমান আত্মহারা হয়ে তারা গান গাইতে লাগলো, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহিদা, এইভাবে গাইতে লাগলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা মুনাওয়ারা চলে গেল, এইবার আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান, জোরে কোন সুবহানাল্লাহ, কিসের রাষ্ট্রপ্রধান আরো জোরে কোন, মদিনার রাষ্ট্রপ্রধান আল্লাহর নবী। এইবার আল্লাহর নবী বলল চলো, অষ্টম হিজরি দশই রমজান, আল্লাহর নবী 10,000 এক সাহাবের সাহাবীর অশ্ব সহ্য এক কাফেলা নিয়ে মক্কার দিকে রওনা দিল। মক্কার কাফেররা যখন শুনল মুহাম্মদ মদিনার বাদশা হয়ে 10,000 সাহাবীর এক অশ্ব সহ্য কাফেলা নিয়ে মক্কার মধ্যে আসতেছে, তার মোকাবেলা করার মধ্যে মক্কার মধ্যে কোনো বাপের বেটা হয় নাই, ওই কথা যখন চিন্তা করে মক্কার কাফের মুশরিকরা আল্লাহ নবীর ভয়ে তারা পাহাড়ে আত্মগোপন করল। কোথায়? আরো জোরে কর, পাহাড়ে আত্মগোপন করল। আত্মগোপন করার পর আল্লাহর নবী উটের উপর সওয়ার হয়ে মক্কার প্রথম ফটক দিয়ে ঢুকতেছে, এইভাবে দুই আঙ্গুল দেখে বিজয় উদযাপন করে নাই। আল্লাহর নবী তখন বলতেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে মাথা নত করে আল্লাহর নবী মক্কার মধ্যে ঢুকলেন। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস, উম্মে হানি বলেন সর্বপ্রথম আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন, ওযু গোসল করলেন, ওযু করলেন, জামা পরিবর্তন করে তার উটের উপর সওয়ার হয়ে আল্লাহর নবী মক্কায় চলে গেলেন। সুবহানাল্লাহ, মক্কার মধ্যে গেলেন, কাফের মুশরিকরা পাহাড় থেকে দেখতেছে মুহাম্মদ তওয়াফ করতেছে, কাবা শরীফ কি করতেছে, আরো জোরে কর, 10,000 সাহাবী একত্রিত হয়ে উচ্চ কণ্ঠে সেই তাকবীর বলতে লাগলো, আল্লাহ নবী তওয়াফ করতে লাগলো। যখন বলতে লাগলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে পারবেন আমার সাথে? আজকের এই বলা যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মক্কা মদিনার মেহমান বানিয়ে দিতে পারে। জবান খুলে বলতে পারবেন মুসলমান? জবান খুলে বলতে পারবেন? বলেন লাব্বাইক আল্লাহ, হাত উঠান হাত উঠান, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কা যাওয়ার ইচ্ছা আছে? মদিনা যাওয়ার ইচ্ছা আছে? সত্যি আছে না? যেইভাবে আছে কইছেন না হুজুর, মক্কা মদিনা যায় লাভ কি? আমেরিকায় যদি ঘুরে আইতে পারতাম, দুবাই যাইতো ঘুরে আইতে পারতাম বউ বিডি লইয়া, তাহলে শোনা ভালো হইতো। মনে রাখবেন একজন আশেকে রসুল, একজন আল্লাহর বান্দার দিলে সবচাইতে বড় খায়েশাত হলো আল্লাহ যেন আমাকে মক্কা মদিনায় পৌঁছায় দেয়। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। ও মুসলমান, আল্লাহর নবী এই তালকিন পরে যখন ঘুরতে লাগলো, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ওই ভিড়ের মধ্যে আরে কাফের ফজালা, তিনি অসৎ উদ্দেশ্য নিয়ে ছুরি নিয়ে বের হলেন যে এই ভিড়ের মধ্যে যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, এই চিন্তা ফিকির করে ফজালা যখন আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরতেছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে হযরতে জিব্রাইল আমিন খবর দিয়ে দিল, ওগো আল্লাহর নবী আপনার পিছনে ফুজালা ছুরি নিয়ে ঘুরতেছে, আপনাকে হত্যা করবে, আপনি তাড়াতাড়ি তার দিকে তাকান, তাকে ধরেন। আল্লাহর নবী ঘুরেই বলল ফুজালা কিরে অসৎ উদ্দেশ্য নিয়ে আসছো? ফুজালা বলে না ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আল্লাহ নবী যখন তার হস্ত মুবারক বুকের মধ্যে দিল, ওই মুহূর্তের মধ্যে ফুজালা বলল আমার কাছে তখনই আল্লাহ নবীর চাইতে প্রিয় আর কোন মানুষ ছিল না।
কাবা ঘরের 360টি মূর্তি ভেঙে আল্লাহ নবী জমজমের পানি দিয়ে আল্লাহ নবী পরিষ্কার করে দিল। ওই মুহূর্তের মধ্যে মক্কার কাফের মুশরিকরা এতিমের মতো তাকায় আছে, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে যেন কি ঘোষণা দেয়। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বলল, তোমরা কি চাও? মক্কার কাফের মুশরিকরা বলল, আপনি দয়াদ্র, আপনি দয়ার ভাই, আপনার আব্বাও ভালো ছিল, দয়ালু ছিল, আপনিও দয়ালু। ওই মুহূর্তে আল্লাহ নবী ঘোষণা দিল, যাও, তোমাদের যত অপরাধ সব আমি মাফ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, হুজুর চলে আসছেন, বয়ান শেষ হওয়ার ইঙ্গিত। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর মধ্যে যদি কোন রাষ্ট্র যদি শান্তিতে বসবাস করতে চায়, মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে শান্তি চায়, মানুষ যদি তার পারিবারিক জীবনের মধ্যে শান্তি চায়, একটাই পথ, সেটা হলো নবীর সুন্নত আর কোরআনের পথ। এই ছাড়া বিকল্প কোন পথ নাই। আমার নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করো তাহলেই তোমার জীবন সুন্দর হবে, নয়তো কোশ্চিন চালো। কোন মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে জীবনে শান্তি আনা যাবে না। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ সহ বিশেষ কিছু রাষ্ট্রে কিছু নাস্তিক আর মুরতাদ ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমার নবীকে চরিত্র নিয়ে গালি দেওয়া হচ্ছে, আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই, পৃথিবীর যত বড় বড় কিতাব আছে, তাওরীত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, দীঘানিকারা বলেন, মহাভারত বলেন, যত ধরনের সামবেদ বলেন, সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর পরিচয় আছে। এই জোরে কোন আছে না নাই? একটা উদাহরণ দিয়ে আমি হুজুর শেষ করে দিই, শেষ আমার ফিনিশিং। যদি আল্লাহর নবী সন্ত্রাস হতো, যদি আল্লাহর নবী অগ্রপন্থী হতো, তাহলে মক্কার যত মানুষ তাদেরকে নির্যাতন করেছে একজনকেও মাফ করতেন না, আল্লাহর নবী তার বদলা নিত। আমার নবী ছিল কেমন আখলাকের অধিকারী। ও মুসলমান, আপনি যত কিতাব ধরেন, আপনি বৌদ্ধদের কিতাব নিয়ে আসেন, বৌদ্ধদের একটা কিতাবের নাম হলো দা গোশপাল অফ বুদ্ধা। কি ভাই? দা গোশপাল অফ বুদ্ধা। এই কিতাবটা ইংরেজিতে রচনা হয়েছে খ্রিস্ট প্রথম সহস্রাব্দে। গৌতম বুদ্ধ, কথিত গৌতম বুদ্ধ, তার একজন শিষ্য ছিল, নাম হলো আনন্দ। আনন্দ গৌতম বুদ্ধ যখন বৃদ্ধ হয়ে গেলে ইন্তেকালের পূর্বে বলল, আমি আপনি ইন্তেকালের পর আমি কাকে অনুসরণ অনুকরণ করব। ওই মুহূর্তের মধ্যে গৌতম বুদ্ধ বলল, আমি শেষ নয়, আমার পরে আরেকজন আসবে যিনি পরিপূর্ণ একটা ধর্ম নিয়ে আসবে। বলেন তো, আমাদের ইসলাম ধর্ম আংশিক না পরিপূর্ণ? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভারতের কে এস রামকৃষ্ণ নাও ফোর ওমেন গভর্নমেন্ট মাইসর কন্টাকার একজন প্রফেসর, তিনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হলো দা প্রফেট অফ ইসলাম নামক কিতাব। এই একজন হিন্দু পণ্ডিত তার প্রফেট দা মুহাম্মদ প্রফেট অফ ইসলাম নামক কিতাবের মধ্যে লেখেন, দিয়ার ইজ মুহাম্মদ দা জেনারেল, দিয়ার ইজ মুহাম্মদ দা ওয়ারি, মুহাম্মদ ওয়াজ এ কিং, মুহাম্মদ ওয়াজ এ ফিলোসোফার, মুহাম্মদ ওয়াজ এ স্টেটম্যান, মুহাম্মদ ওয়াজ এ হিরো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি একদিকে রাষ্ট্রনায়ক, তিনি একদিকে দানকর্তা, তিনি একদিকে সৈনিক, তিনি একদিকে মহাবীর, তিনি একদিকে ডক্টর, তিনি একদিকে বিজ্ঞানী, তিনি একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একদিকে শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি একদিকে শ্রেষ্ঠ মহামানব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি বলেন, আমার নবীর চাইতে কেউ উত্তম মানুষ আছে? আরো জোরে কোন আছে? আমার নবী যখন মক্কার এই বিজয় হয়ে যাবে, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি সূরা তেলাওয়াত করেছি, এই সূরা আল্লাহ পাক নাজিল করেন, সূরাটার নাম হলো সূরা নাসর। মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে ডাক দিয়ে বলে, ও নবী, যখন আপনি দেখলেন দেখবেন বিজয় এবং সাহায্য চলে আসছে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ
ফওজা, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই বিজয় পাওয়ার পর আপনি আনন্দ উল্লাস চিৎকার করবেন না, আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা এবং আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই আল্লাহ তওবা কবুলকারী। এই আয়াত, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলো, তাফসীরকারক বলেছেন এটা হলো সবচাইতে শেষ সূরা, প্রথম সূরা হলো সূরা আলাক আর শেষ সূরা হলো সূরা নাসর। এই সূরা নাজিল হওয়ার পর কিছুদিন পর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আমার একটা কথা আপনার আমার মনে রাখতে হবে, যদি পরকালে পরপারে যদি পার পেতে চাও, যদি শান্তি পেতে চাও, জান্নাত পেতে চাও, দুনিয়ার বুকে যদি শান্তি তুমি পেতে চাও, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই, আল্লাহর নবীর সুন্নাত গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ আসেনি নাই, আছে আরো জোরে কোন, তাহলে আমরা নবীর সুন্নতের উপর চলবো তো ইনশাআল্লাহ। কে কে চলবেন কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নামা নবীর সুন্নতের উপর চলবো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বত, নবীর সুন্নত নিয়ে কোরআন মোতাবেক জীবন যাপন করে আমরা যেন কবর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।